আরাফ খানের নামে ইন্টারপোলে পাঠানো রেড নোটিস সংস্থাটি গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানিয়েছেন যে তার পালানোর পেছনে পুলিশের কোনো কর্মকর্তা জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রামে আজকে এক অনুষ্ঠান শেষে তিনি আরও জানিয়েছেন যে চিত্রনায়িকা মাহিয়া মাহি ন্যায় বিচার পাবেন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। গেল কয়েকদিন ধরে আলোচনায় দুবাইয়ে পলাতক পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাব খান, যার জুয়েলারি শপ উদ্বোধনে সেখানে গিয়েছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বেশ কজন তারকা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক অনুষ্ঠান শেষে আরাব খান ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন পুলিশ প্রধান। জানান দেশ ছেড়ে পালাতে তাকে কে সহায়তা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে ফেরত আনতে ইন্টারপোলের কাছে পাঠানো নোটিশ সংস্থাটি গ্রহণ করেছে বলেও জানান আইজিপি। বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য ইন্টারপোল সহ বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগ শুরু করেছি এবং আমি এই কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তার বিষয়ে আমরা একটা ওই যে তার নামে যেটা যে নামে আমরা চার্জশিট দিয়েছি এই নামে তার বিরুদ্ধে একটি এই যে রেড নোটিশ জারি আমরা দিয়েছে এটা বোধ হয় ইন্টারপোল অ্যাকসেপ্ট করেছে। আরাফ খানের অনুষ্ঠানে তারকারা কিভাবে অংশ নিলেন তার সরাসরি উত্তর না দিলেও প্রয়োজনে তাদের সাথে পুলিশ কথা বলবে বলে জানান আইজিপি। অনেক সময় দেখা যায় একজন একটা বিজ্ঞাপনের জন্য একজন একটা বিজ্ঞাপনে সে যায়, একটা অনুষ্ঠানে যায়, সে জড়িত আছে কি না, এখন একজন একটা অনুষ্ঠানে গেলেই যে সে জড়িত থাকবে তাদের সাথে এটা ঠিক কি বলা যায়, এরপর এটা আমরা অবজার্ভ করছি। উঠে আসে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে তড়িঘড়ি করে পুলিশের মামলা ও গ্রেপ্তারের বিষয়টিও। আইজিপি জানান ন্যায়সঙ্গত আচরণ পাবেন চলচ্চিত্রের এই তারকা। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তিনি বেল পেয়েছেন এবং আমি এটা বলতে পারি যেহেতু মামলা হয়েছে কারো প্রতি কোনো অন্যায় করা হবে না এটা আমরা সুনিশ্চিত করি। সিএমপির এনায়েত বাজার ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন, মহানগর ও জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে যোগ দিতে বন্দরনগরীতে আসেন পুলিশ প্রধান। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।